অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শপথ নিলেন মন্ত্রিসভার সাতচল্লিশ সদস্য আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সফল হওয়ার মতো আত্মবিশ্বাস এবং যোগ্যতা দুটি আমার আছে তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করতে চাই এবং দুর্নীতিমুক্ত করার জন্য আইসিটি সর্বত্র ব্যবহার করতে চাই জনগণের সম্পৃক্ততা বজায় রেখে আমরা যদি কাজ করতে পারি অবশ্যই আমরা এখানে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারব দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ ইফতারের প্রস্তুতি বাস্তবায়নে কাজ করবে নতুন মন্ত্রীসভা পুরনো নেতাদের ভূমিকা রাখবেন দল গঠনে জামালের ওবাইদুল কাদির তরুণ নির্ভর মন্ত্রীসভা দেশের অগ্রগতির জন্য ইতিবাচক বলছেন পেশাজীবীরা উন্নয়ন অব্যাহত থাকবে প্রত্যাশা সাধারণ মানুষের শেষ কর্মদিবসে সচিবালয়ে সদ্য সাবেক মন্ত্রীদের বিদায় সাক্ষাৎ স্বাগত জামালের নতুনদের বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরিকরা জামালের মেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে একচল্লিশতম স্থানে বাংলাদেশ ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থার প্রতিবেদন দু সাল নাগাদ শীর্ষ পঁচিশে উঠে আসার আভাস এবং পূর্ব বিরুদ্ধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা এর মাধ্যমে টানা তৃতীয়বার সরকার গঠন করল বাংলাদেশ আওয়ামী লীগ আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু কন্যা বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ করান এরপর চব্বিশ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী পর্যায়ক্রমে শপথ নেন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহের মাথায় গঠিত হল নতুন মন্ত্রিসভা টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়া আওয়ামী লীগ এবার প্রথমবারের মতো শরিক দলগুলো ছাড়াই গঠন করেছে সাতচল্লিশ সদস্যের মন্ত্রিসভা শপথ উপলক্ষে নবগঠিত মন্ত্রিসভার নেতৃত্বে থাকা সংসদ নেতা শেখ হাসিনা সোমবার বিকেলে উপস্থিত হন বঙ্গভবনে আমি আমি শেখ হাসিনা শপথ করিতেছি যে করিতে শপথ করিতেছি যে বেলা সাড়ে তিনটার দিকে রেওয়াজ অনুযায়ী প্রথমেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত চব্বিশ জন পূর্ণমন্ত্রী শপথ নেন রাষ্ট্রপতির কাছ থেকে এরপর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া উনিশজন সদস্য শপথ নেন রাষ্ট্রপ্রধানের কাছে সবশেষ মন্ত্রিসভায় উপমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনজন নতুন সদস্য শপথ গ্রহণ করেন বর্ণাঢ্য এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত অতিথি হয়ে হাজির হয়েছিলেন সমাজের বিভিন্ন অঙ্গনের প্রায় এক হাজার বিশিষ্টজন সব সংকট পেরিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার ইতিহাসে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ করে উন্নয়নের পর্যায়ক্রমিক ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ নবগঠিত মন্ত্রিসভার কাছে এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের দেবাশিস রায় সময় সংবাদ বঙ্গভবন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট বোন শেখ রেহানা বিকেলে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি জানান এই সরকারের সাফল্য কামনা করেন বঙ্গবন্ধু ছোটকন্না। আপার উপরে আমাদের প্রধানমন্ত্রীর উপরে গুরু দায়িত্ব আপনারা দেশ সহযোগিতা চাই বাংলাদেশের মানুষের দোয়া চাই যাতে আপা আপার কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে করতে পারে নিষ্ঠার সাথে করতে পারে কারণ গুরু দায়িত্বটা বেড়ে গেল জয় বাংলা সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন নতুন শপথ নেয়া মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বিকেলে বঙ্গভবনে শপথ নেওয়ার পর গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই কথা বলেন তারা এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ও বায়দুল কাদের বলেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করাই হবে নতুন মন্ত্রীদের মূল চ্যালেঞ্জ পুরানো নেতারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করবেন বলেও জানান তিনি একাদশ জাতীয় সংসদের সর্বোচ্চ আইন প্রণেতা ফোরাম মন্ত্রিসভার নতুন সদস্যরা সোমবার বিকেলে শপথ নেন বঙ্গভবনে প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ সদস্যের চমকপ্রদ এ মন্ত্রিসভায় চব্বিশ জন পূর্ণ মন্ত্রীর নয়জনই একেবারে নতুন উনিশ প্রতিমন্ত্রীর মধ্যে পনেরো জন প্রথম সরকারে এসেছেন আর তিন উপমন্ত্রীর সবাই এবারে প্রথমবার মন্ত্রিসভার সারথী হলেন তাই নতুন এই পদ নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রত্যয় তাদের বিশ্বস্ততার সাথে ছতদার সাথে আমরা দায়িত্ব পালন করতে চেষ্টা করব। আমাদের ইশতেহারে বর্ণিত যে পরিকল্পনা আছে সেগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ সাজাবো দেশবাসীর কাছে দোয়া চাই সকলের সহযোগিতা চাই নব উদ্যমী রাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে আরও গতিশীল করতে পারবো পার্ট হচ্ছে আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট এই দুটোকে কিভাবে সাকসেসফুল করা যায় এবং দেশের স্বার্থে এগিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব এছাড়া পুরাতন মন্ত্রী কিংবা পুনরায় মন্ত্রী পরিষদে ফেরা সদস্যরা উন্নয়নের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার যে প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন তার জন্য প্রতিটি গ্রামে আমরা ইন্টারনেট পৌঁছে দিতে চাই আগামী পাঁচ বছর হবে বড় প্রকল্পের জায়গা যেগুলো আমার মাথার বাড়ি সহ বিশাল বড় বড় প্রকল্পগুলি কাজ শেষ হবে দেশকে সমৃদ্ধ করা জনগণকে জনগণের প্রত্যাশা যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করা আমি আশা করি যে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাব শপথ অনুষ্ঠান শেষে সরকার গঠন করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করায় নতুন মন্ত্রীদের মূল চ্যালেঞ্জ এছাড়া সাবেক মন্ত্রীরা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করবে বলেও জানান ওবায়দুল কাদের ইস্তেহারের যে প্রতিশ্রুতিগুলো এগুলো অক্ষরে অক্ষরে পালন করা ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া এটাই আমাদের চ্যালেঞ্জ শপথ অনুষ্ঠানে বিদায় মন্ত্রীসভার অধিকাংশ সদস্য উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না আমির হোসেন আমো ও তোফায়েল আহমেদ ফেরদৌসClipping সময় সংবাদ ঢাকা নতুন মন্ত্রীসভাকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা মন্ত্রিপরিষদে নবীন প্রবীণেরা মিশেল থাকায় কাজে গতি আসবে বলে মত তাদের তবে এবারের দায়িত্বপ্রাপ্তর অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকা এক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করা গেলে ঘাটতি থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা এহসান জুয়েলের রিপোর্ট বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ চমক থাকার কথা আগে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার শপথ নেওয়া মন্ত্রী প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীদের কাতারে নতুন মুখের আধিক্য শে চমকেরই অংশ যারা দায়িত্ব পেলেন তাদের বেশিরভাগেরই আগে অভিজ্ঞতা কম তবে আগামী দিনের জন্য নতুন নেতৃত্ব তুলে আনার পাশাপাশি পরিছন্ন ইমেজ আর সাংগঠনিক দক্ষতাই মূলে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যাদেরকেই উনি টিমে রেখেছেন সবাই ক্লিন ইমেজের অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করারও একটা প্রচেষ্টা হিসেবে এই মন্ত্রিসভাটাকে নিয়েছেন কারণ এমন অনেককে উনি অন্তর্ভুক্ত করেছেন যারা প্রথমবারের মতো এমপি হয়েছে মন্ত্রিসভায় নবীন প্রবীণের যে সমন্বয়টা হওয়া দরকার সেটা যথাযথভাবে হয়নি নবীনের প্রাধান্য প্রবীণের এবং তার সাথে অভিজ্ঞতার এখানে কমতি হতে পারে দক্ষতার ধারাবাহিকতা সেক্ষেত্রেও কিন্তু সংকট হতে পারে এই মন্ত্রিসভায় তিনি চারজন নারী আছেন অভিজ্ঞতার ঘাটতি একটা চ্যালেঞ্জ হয়ে যেতে নতুনরা দায়িত্ব পেলে গতিশীলতা আসবে মন্ত্রণালয়ের কাছে তবে এই ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে অভিজ্ঞদের ঠাই দেয়া হলে তাদের পরামর্শ মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের খালি সাইনিং অথরিটি যদি তারা হয় এবং ফ্ল্যাগ দিয়ে গাড়ি চালানোর অথরিটি যদি তারা হয় তাহলে টোটাল ব্যর্থ হবে অর্থাৎ তাদেরকে তাদের মনোভাব প্রকাশ করার সুযোগ দিতে হবে সেটা সরকারের পক্ষে বিপক্ষে বাস্তবায়নের সময় চিন্তা করা হবে কিন্তু তার আগে উন্মুক্ত আলোচনায় এদেরকে যাওয়ার রাস্তা খুলে দিতে হবে সিনিয়র যারা নেতা আছেন তাদেরকে যদি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিগুলোতে মন্ত্রী পদমর্যাদায় মর্যাদায় অভিষিক্ত করা হয় এবং মন্ত্রণালয়গুলো তাদের কাছে দায়বদ্ধ করার যে পার্লামেন্টারি রিভিউ সেটাকে যদি কার্যকর করা হয় তাহলে সেটাও কিন্তু এই নতুন ব্যবস্থায় একটা সুফল বই আনতে পারে সরকারের প্রতিস্তুত ইস্তেহার বাস্তবায়ন করতে হলে বর্তমানের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নতুন উদ্যোগে মন্ত্রণালয়গুলোকে গতিশীল করার পরামর্শ বিশ্লেষকদের এই সানজুল সময় সংবাদ ঢাকা তরুণ নির্ভর নতুন এই মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষও নবীন এবং প্রবীণদের সমন্বিত চেষ্টা আর অভিজ্ঞতার আলোকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা তাঁদের রাজনীতির এ পট পরিবর্তনে তারুণ্যের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদে থাকবে বলে প্রত্যাশা সচেতন নাগরিকদের হেভিওয়ারদের দক্ষতা তাদের পারফরমেন্স দেশবাসী দেখছে এখন নতুনদের প্রতি মানুষের একটা প্রত্যাশা আছে তারা কিছু পারফরমেন্স দেখাবে দেশবাসীকে ইয়াং জেনারেশন ঢুকছে অবশ্যই এখানে চমক আছে আর দেখাবে কাজ করে বোঝাই দেব জনগণের আমরা পারি ওনারা প্রথমে যেমন ক্লিন ইমেজ নিয়ে আসে এবং শেষ পর্যন্ত যাতে ক্লিন ইমেজটা নিয়ে থাকতে পারে এটাই আমরা আশা করি নতুনদের মধ্যে অনেকেই যারা যারা আসছে তাদের মধ্যে অনেকেই যেমন আমাদের শিক্ষামন্ত্রীটা চেঞ্জ করছে ওটাও ঠিক ছিল আরও কিছু কিছু যারা করছে ওগুলো মোটামুটি ভালো খারাপ না যে অনিয়মগুলো স্কুলগুলোতে আছে আমাদের বাচ্চারা যে স্কুল কলেজে পড়ছে এই অনিয়মগুলো আশা করি আগামী দিনে দূরীভূত হবে অভিজ্ঞতাটা বেশি জরুরি আমার মনে হয় এটি দেখা যাক দেখি ওরাও অভিজ্ঞতা অর্জন করুক নতুন মন্ত্রী লেগে আমরা চাই ভালো কাজ কম এটা চাই জনগণ ভালোভাবে থাকে কিবা ভালোভাবে চলতে পারে সেই প্রত্যাশাটাই আমরা করি দেশটা ভালো চলুক দুর্নীতিমুক্ত হোক এগুলি চাই যেমন মাদক ব্যবসায় এগুলি বন্ধ হোক দেশ সুন্দর হলে সব সুন্দর কিছু ভালো হয়ে চলতেই সচিবালয় জুড়েই ছিল আজ বিদায়ের সুর তবে এই বিদায়ের মধ্যেই নতুনদের বরণ করে আমেজও ছিল চলতি মেয়াদের শেষ কার্য দিবসে শেষ বারের মতো দপ্তরে আসেন বিদায়ী মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা আশা করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা দেশকে সফলতার সঙ্গে এগিয়ে নেবেন বিদায়ী সমাজ মন্ত্রী রাশেদ খান মেনন জানান মন্ত্রিসভা থেকে শরিকরা বাদ পড়ার বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে কারো টানা দশ বছর কেটেছে এই সচিবালয়ে কিন্তু সোমবারের দিনটি ছিল বিচ্ছেদের স্বাভাবিক নিয়মেই নতুনদের জায়গা যেতে বিদায় নিতে হয়েছে পুরনোদের আর তাই সচিবালয় জুড়েই একদিকে বিদায়ের সুর অন্যদিকে নতুনকে স্বাগত জানানোর প্রস্তুতি এ কারণে শেষ কর্মদিবসে দপ্তরে এসে অনেকটাই আবেগপ্রবণ বিদায়ী মন্ত্রীরা এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ কেউ যাবে কেউ আসবে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় বিদায় জানিয়েছেন মন্ত্রীদের নতুনের উদ্যমে গড়ে উঠবে কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ এমন আশা করেন বিদায়ী মন্ত্রীরা আমি নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানাই বাংলাদেশ আমেরিকার যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই নতুন মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা রাখবে বলে আমি আশা করি আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্রণালয়ে আর আমি আশা করছি যে তিনি উদ্যোগী মানুষ আপনাদের সকলের এই আন্তরিকতা সহযোগিতা নিয়ে তিনি ভালোভাবে আমাদের এই ধারাবাহিকতাটা অব্যাহত করবেন আর উচ্চ মানে নিয়ে যেতে সক্ষম হবেন মানুষের চলার পথে ভুল হতে পারে আমারও হতে পারে আমার আচার আচরণে কথাবার্তায় কেউ যদি কখনো অসন্তুষ্ট হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দশম সংসদের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টানা দুই মেয়াদে পালন করেছেন অর্থমন্ত্রীর দায়িত্ব তবে এবার অংশ নেননি সংসদ নির্বাচনে শেষ দিনে বলেছেন অবসরে নিজের ভাবনার কথা আমার একটা বিরাট কালেকশন অব বুকস আছে আমি দাবি করি যে এরকম প্রাইভেট কালেকশন এই দেশে দ্বিতীয়টি নেই সেখানে প্রায় পঞ্চাশ হাজার বই আছে আমার এই পঞ্চাশ হাজার বই তো আমি সব পড়ি নাই এইগুলা কিছু কিছু পড়তে শুরু করব এই পড়ার মধ্যে থেকে আমি কিছু লেখালেখি চালাচ্ছি অনবরত চালিয়ে থাকি নতুন মন্ত্রীরা সবাই আওয়ামী লীগের এ কারণে বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানান মন্ত্রিসভা থেকে শরিকরা বাদ পড়ার বিষয়ে আলোচনা করবেন তারা প্রথম থেকে কথা ছিল নির্বাচন আন্দোলন নির্বাচন এবং সরকার তো সেই বিবেচনাটা না নেওয়া হয়েছে বলে মনে হয়নি আর কি তো আমরা নিশ্চয়ই নিয়ে আলাপ করবো মঙ্গলবার থেকে নিজ নিজ দপ্তরে যোগ দেবেন একাদশ সংসদের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য আতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা এদিকে শপথ নেয়ার পর বিকেলে সচিবালয়ে গিয়ে নতুন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন একটা দুষ্ট চক্রে আটকে আছে দেশের আর্থিক খাত বিপর্যয় ঠেকাতে শিগগিরই এ খাতের সংস্কার দরকার রাষ্ট্রীয় আয় বৃদ্ধিতে এনবিআর কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি যদি আমরা যে কোনো গুডস এই দেশে প্রডিউস করে যদি এক্সপোর্ট করি আমাদের এখানে আমাদের মাল্টিভ্ল্যার ইফেক্ট বেশি হবে আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেই উদ্দেশ্যে আমরা দিচ্ছি এগুলা অথচ আমরা আমরা কি পাচ্ছি কিছুই পাচ্ছি না আমাদের আর্থিক খাত নিয়ে আমরা কাজ করব সংস্কার যদি আমরা না করি তাহলে আমরা আগে জায়গায় আটকে পড়ে যাব। এটা বিশিয়ার সার্কেলের মাঝে থাকবো আমাদের সেই জায়গাটির থেকে বেরিয়ে নিয়ে বের করে নিয়ে আসতে হলে ওই বিশিয়ার সার্কেল আমাদের কিন্তু সংস্কার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই রাত এগারোটার সময় আরও থাকছে চট্টগ্রামের পাহাড়তলিতে তলিতে চালের বাজারে ব্যবসায়ীদের পিটুনিতে আওয়ামী লীগ নেতা সোহেল নিহত পরিবার ও ব্যবসায়ীদের পাল্টা পাল্টি অভিযোগ বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে একচল্লিশতম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ক্লিক টেবিল ডাব্লিউইএলটি এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গত বছর এ তালিকায় তেতাল্লিশতম অবস্থানে ছিল বাংলাদেশ প্রতিবেদনে বলা হয় সামনের বছরগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকলে দু সাল নাগাদ বিশ্বের শীর্ষ পঁচিশটি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় চব্বিশতম স্থানে নাম লেখাবে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের শীর্ষ পাঁচ অর্থনীতির দেশগুলো হল যথাক্রমে যুক্তরাষ্ট্র চীন জাপান জার্মানি ও ভারত কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন এবং জামিন আবেদনের শুনানি ১৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুস্তাফিজুর রহমান লিটন জানান কুমিল্লা জেলা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় ১৬ জানুয়ারি দিন ধার্য করা হয় দু হাজার পনেরো সালের তেসরা ফেব্রুয়ারি ওই ঘটনায় ঘটনাস্থলে সাতজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় পূর্ববিরোধের জের ধরে গণধর্ষণ ও নির্যাতনের শিকার হন নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূ সময় সংবাদের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে গত ত্রিশে ডিসেম্বর শেষ রাতে একদল দুর্বৃত্ত এই জঘন্য ঘটনাটি ঘটায় এটি রাজনৈতিক রূপ নেয় গোটা দেশে তোলপা শুরু হলেও মূলত ব্যক্তিগত শত্রুতা থেকে এ ঘটনা ঘটায় প্রতিপক্ষরা এর সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ এখন পর্যন্ত জনকে গ্রেফতার করেছে এদের মধ্যে জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মননার রিপোর্ট কোলেন মেম্বার পোর্টে দাঁড়ায় সাই হাঁস বছর পর আবার কোলেন মেম্বার বোর্ড করছে এরি হে তোর বাইনিয়োগলদি হামার উপরে টর্স করে রোববার হাসপাতালের বিছানায় সময় ক্যামেরার সামনে তার ওপর নির্যাতনের আগেকার ক্ষোপের গল্প তুলে ধরেন নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামের গণদর্শনের শিকার গৃহবধূ ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই গৃহবধূ বিজয় ইউপি সদস্য স্থানীয় আওয়ামী নেতা খলিলের পক্ষ নিলে এই বিরোধের শুরু তখনও পরাজিত ইউপি সদস্য রুল আমিন বাহিনীর নির্যাতন ভোগ করতে হয় পরিবারটিকে আগের বিরোধের জের ধরেই গত তিরিশ ডিসেম্বরের নির্বাচনে তার গ্রামেই ভোট কেন্দ্রে সাথে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ সেই রাতেই ওই গৃহবধূকে স্বামী সন্তানের সামনে পাশবিক নির্যাতন চালিয়ে দিনের প্রতিশোধ নেয় রুলামিন বাহিনী সরকারি মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে যারা এখন ধর্ষণকারী দর্শন করছে ওই মহিলাকে ইউপি নির্বাচনের পরে ওই মহিলাকে এবং ওর স্বামীকে রাস্তার উপর রাত্রে ওরাই মারধুর করছে এদেরকে রাজনীতিকে জরান মানিয়ে এদেরকে ছাড় দেওয়া আমি ওদের ফাঁসি চাই সময় গড়ানোর সাথে সাথেই ঘটনাটির নির্বাচনী সহিংসতা হিসাবে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে নে রাজনৈতিক রূপ গৃহবধূকে হাসপাতালে দেখতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফোর নেতারা দুসেন আওয়ামী তবে নোয়াখালী শীর্ষ আওয়ামী লীগ নেতার দাবি মিথ্যা অপপ্রচার বিএনপি এটাকে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে এটা উচিত না এটা ঠিকও না রাজনৈতিক রাজনৈতিক নিয়ে ঘটনার রকমের উপকার হবে বলে আমার মনে হয় না তবে ঘটনাটি নয় জঘন্য অপরাধ হিসেবেই দেখছেন বলে জানালেন নোয়াখালীর পুলিশ সুপার সিরাজ কিন্তু বাদী হয়ে একটা এজার করেছে যে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে আমরা চার্জশিট করব দ্রুততম সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে মামলাটি এনে সাক্ষী দ্রুত সময়ের মধ্যে জন্য তাদেরকে সাজার আওতায় আনা যায় সেই ব্যবস্থা আমরা পুলিশের পক্ষ থেকে করব রোববার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় রুহুল আমিন সহ দশজনকে গ্রেফতার করেছে এদের মধ্যে অ্যাজারভুক্ত ছয় জন সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় এখানকার এসব মানুষের দাবি রাজনীতির কাদা ছোঁয়াছুড়ি না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত গৃহবধূর মানসিক বিপর্যয়ের উন্নয়ন ও তার পরিবারের সামাজিক নিরাপত্তায় সরকার সহ সকলকে এগিয়ে আসতে হবে। সুবর্ণচরের মদ্দনচর ভাগা গ্রাম থেকে বক্তিয়ার মুন্না সমসংবাদ নোয়াখালী রাত 11টার সময় আর থাকছে। প্রবাসী বাংলাদেশিদের গাচো সমান জনপ্রিয় প্রয়াত সৈয়দ আশরাফ দলমত নির্বিশেষে শোক জানিয়েছেন সবাই। চট্টগ্রামে পিটুনিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন ব্যবসায়ীদের অভিযোগ নিহত মহিউদ্দিন সোহেল চাঁদা আদায় করার উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা গেছেন পরিবারের দাবি মাদক বিরোধী পদক্ষেপ নেয় তাকে হত্যা করা হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ব্যবসায়ীদের অভিযোগ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর চালের আরতে চাঁদাবাজি করতে চায় সোহেল নামের এক যুবক এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গণপিটনে দেন ব্যবসায়ীরা এতে গুরুতর আহত হয় সে আশঙ্কাজনক অবস্থায় মহিউদ্দিন সোহেলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তবরত চিকিৎসক ঘটনার পর থেকে এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা আমাদের একজন ওনাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাটি ফাটিয়ে দেওয়ার পরে এখান থেকে বাজার থেকে বিভিন্ন লোকজন যায় ওনাকে ধরে গণপিটা দিতেছে তার দোকান এখান থেকে চার হাজার টাকা নাস্তা খাইছে এখন টাকা দেয় নাই তারপর আরেকটা দোকান থেকে বিশ হাজার টাকা টাকা নিচ্ছে ওনার ওদের গিয়ে লই যায় ওইখানে নাকি বসা লাগতো তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নিহতের সচেতনতা জানান মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাকে হত্যা করা হয়েছে বেশ কিছুদিন আগে ভার্তুলি বাজারে বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী সোরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সে ইয়া করতো বিভিন্ন জায়গায় গিয়ে সে সমাধান দিত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ অনেক লোক পেয়েছি এখানে অ্যাঙ্গেজ ছিল এরকম হতে পারে আর এটা তদন্তে বেরিয়ে আসবে যে কিভাবে মারা গিয়েছে নিহত মহিউদ্দিন সোহেল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন সময় সংবাদ চট্টগ্রাম হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ একই চিত্র গাইবান্ধার বিভিন্ন এলাকায় ডায়রিয়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা এছাড়া নিফামারি মেহেরপুর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে এ অবস্থায় শিশুদের গরম কাপড়ে জড়িয়ে রাখার পরামর্শ চিকিৎসকদের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের জীবনের বড় একটি সময় কাটিয়েছেন লন্ডনে সেখানেই বিয়ে বসতি চাকরি জীবন লন্ডনের ভেকটমের বাড়িটি ছিল প্রিয় আবাসস্থল বাংলাদেশি কমিউনিটিতে একজন সদালাপি মানুষ হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সোয়েব কবিরের রিপোর্ট উনিশশো সালের তিন নভেম্বর চার নেতা হত্যাকাণ্ডে পিতা ইসলাম নিহত হওয়ার পর তিনি চলে আসেন লন্ডনে এখানে এলাকায় বসবাস করেন পাশাপাশি সামাজিক রাজনৈতিক কাজে তিনি নিজেকে যুক্ত করেন। বিশেষ করে বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা এখনো লোকমুখে ঘুরে ফিরে ব্রিটিশ ভারতীয় শিলা ঠাকুরের সঙ্গে সৈয়দ আশরাফ বিবাহ বন্ধনে আবদ্ধ হন লন্ডনেই সৈয়দ আশরাফের সেই সময়ের বন্ধুদের একজন নুরুদ্দিন আহমেদ যার সাথে এক ছিলেন অনেক দিন আশ্রাবের সাথে প্রথম রাজনৈতিক সম্পর্ক সেখান থেকে বন্ধু বন্ধু থেকে বাইয়ের মতো সম্পর্ক হয়েছিল উনি যখন বিয়ের সিদ্ধান্ত নিলেন তখন সেই খবরটা উনার ভাই মঞ্জুকে দেওয়ার আগে আমাকে ফোন করে নিলেন সদালাপি সৈয়দ আশরাফ নিয়মিত আসতেন ব্রিটেনে বাংলাদেশি পাড়ার ব্রিকলেনে তাকে সেই সময়ে খুব কাছ থেকে দেখেছেন প্রবীর সাংবাদিক রহমত আলী আমাদের রেস্টুরেন্ট ছিল সেখানেও আমরা বসতাম উনিও আসতেন এবং আসলে পরে উনি সাধারণভাবে কথাবার্তা বলতেন সাধারণ মানুষের সাথে চা পানে সমবেত হতেন স্ত্রীর মৃত্যুর পর সৈয়দ আশরাফ লন্ডনে বসবাস করতে শুরু করলো দেশ ও রাজনীতির টানে আবার দেশে ফিরে যান গত বৃহস্পতিবার রাতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মহাকালের সাক্ষী হয়ে তিনি বেঁচে থাকবেন ব্রিটেনের প্রবাসী বাঙালিদের হৃদয়ে শোয়েব কবির সময় লন্ডন এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শপথ নিলেন মন্ত্রিসভার সাতচল্লিশ সদস্য আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার অঙ্গীকার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন মন্ত্রিসভা পুরানো নেতারা ভূমিকা রাখবেন দল গঠনে জামালেন ওবায়দুল কাদের তারুণ্য নির্ভর মন্ত্রিসভা দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য ইতিবাচক বলছেন পেশাজীবীরা উন্নয়ন অব্যাহত থাকবে প্রত্যাশা সাধারণ মানুষের শেষ কর্মদিবসে সচিবালয়ে আগের মন্ত্রিসভার সদস্যদের বিদায়ী সাক্ষাৎ স্বাগত জানালেন নতুনদের বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরিকরা জানালেন মেনন এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতি দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে স্থানে বাংলাদেশ ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থার প্রতিবেদন দু সাল নাগাদ শীর্ষ পঁচিশে উঠে আসার আহ্বান সময় আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়